Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Oh,
Breathe. বাবা রে বাবা, একটা পর্ব চুকলো, মনে হলো সারা কলকাতাটা ভেঙে পড়েছে একেবারে। তবে এই কখন দেখে নি ভারী ব্যাপারটা বলবে তো, তোমার ব্যাপার স্যাপার দেখে আমি নিজেই তো হয়ে যাচ্ছি। বলছি হ্যাঁ করো। মিষ্টি মুখ না হলো, কারণটা কি? তোমার দাদাকে জিজ্ঞেস কর। খোকনদা, কি ব্যাপার গো? বাড়িতে ঢুকতে না ঢুকতে দোলা বলতে একেবারে সন্দেশ দিয়ে মুখ বন্ধ করে দিল। একটা সুখবর আছে রে, আমি ফোর্ড ফাউন্ডেশনে একটা স্কলারশিপ পেয়েছি, খুব শীঘ্রই আমেরিকা যাচ্ছি। ভাবে তো দেখা না হয় খোকনদার প্রতি তোমার অগাধ বিশ্বাস, কিন্তু যেই স্কলারশিপের খবরটি পাবা অমনি আমেরিকান মেয়েদের ভয়ে সুশ্র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 ুশ
পাতলাম ছেড়ে হাত মুখ ধুয়ে চা খাবে চল হ্যাঁ জি চলিয়ে তারপর বাচ্চু বাবু শান্তিনিকেতনে বসন্ত উৎসব কিরম কাটলো কি কি দেখলে কি কি দেখলাম আমি দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারই বলি বসন্ত উৎসবের উপর লেখাটা হয়ে গেছে তুই একবার চট করে একাডেমি অফ ফাইন আর্টস এ যে আর্ট এক্সিবিশনটা কভার করে আজকে দুটো প্রেস কনফারেন্স রয়েছে এক্সিবিশনটা না কালকে আরে না না ওখানে অন্য কেউ যাবে শিল্পী এডিটারের অত্যন্ত পরিচিত রিভিউ না বেরোনোর জন্য এডিটার তো একেবারে খুব খাপ্পা তুই প্লিজ কভার করে আপনি নমস্কার নমস্কার আপনিও বুঝি পেন্টিং এর ভক্ত আগে না ঠিক তা না তবে কাগজের অফিসে চাকরি করি তো তাই কয়েক ঘন্টার জন্য ভক্ত হতে হয়েছে আচ্ছা আপনি রিপোর্টার রিপোর্টারতে কিন্তু ভারী মজা কেমন দেশ এদিক ওদিক ঘোরাঘুরি করি ওই এক কথা নদীর পার কহে ছাড়িয়া নিঃশ্বাস আপনি দেখছি রবীন্দ্রনাথ সত্যি কথা বলতে কি আমি আপনারও ভক্ত হয়ে পড়েছি প্লিজ আপনার হাসি গল্পগুলো একটু বন্ধ করুন অন্যের অসুবিধা হচ্ছে ও দুঃখিত স্যার চল আমি কিন্তু জানতাম যে আপনার সঙ্গে আমার দেখা হবে আজই যে দেখাবে কথা জানতেন
না ঠিক তা নয় তবে মনে হয়েছিল কোথাও না কোথাও একদিন দেখা হবে কেন বলুন তো আপনার বাবা কি ওকালতি করে না হঠাৎ এই কথা জিজ্ঞেস করছেন কেন না মানে যেভাবে জেরা শুরু করেছেন তাতে মনে হচ্ছে আপনি উকিলের মেয়ে চা খাবেন চা বিশেষ খাই না আহা মাঝে মাঝে তো খান আসো কি এত ভাবছেন বলুন তো কি হলো উত্তর দিচ্ছেন না সব প্রশ্নের কি উত্তর দেওয়া সম্ভব কেন আমার প্রশ্নটা কি খুব কঠিন কদিন বাদে হয়তো থাকবে না আজ কিন্তু বেশ কঠিন মনে হচ্ছে এরপর দেখা হলে চিনতে পারবেন তো একবার দেখি ভুলে যাওয়ার মতন স্মৃতিশক্তি সকলের নাও হতে পারে আমার টেলিফোন নাম্বারটা রাখুন মাঝে মাঝে যদি আপনি কন্ঠস্বর শুনতে পাই নিজেকে ধন্য মনে করব অনেক দেরি হয়ে গেছে কিন্তু চলুন এবার উঠে যাক কপালে বিস্তর দুঃখ আছে বলে দিলাম দেখেছি বলো না ছবিটা কি আমার ফাইনাল পরীক্ষাটা হয়ে যাবে বাবা তারপর যত পারি ছবি যাবি আচ্ছা ফুকুর তোমার এত কুসংস্কার কেন রে তুই না সায়েন্স স্টুডেন্ট ও সব বড় বড় সায়েন্টিস্টদের আমার জানা আছে বলে বললে না তোমার মা কালী বাড়িতে গিয়ে ধর্ণা দেয় আর জোড়া পাটা মানত করে ফাজলামি রেখে পড়তে বসে যান হ্যালো চক্রবর্তী আমাকে পর পর কয়েকটা নাম্বার দিন না এয়ারপোর্ট হসপিটাল অ্যান্ড কোর্ট পুলিশ তা দিচ্ছি কিন্তু এতক্ষণ ছিলেন কোথায় বাবা
হঠাৎ একজন সাধারণ রিপোর্টার এত খবর নিচ্ছে ধরুন এক ভদ্রমহিলা আপনাকে অনেকবার ফোন করেছিলেন নাম্বারটা নিয়ে রেখেছেন নাকি দেখি আর হ্যালো 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 বলুন বলুন নমস্কার কি খবর বলুন আর কি খবর আপনাকে তো পাওয়াই যায় না আপনি কি আগেও ফোন করেছিলেন কি আসছে যে আপনাকে কেউ বলেনি আর বলবেন না আমাদের অবস্থা না একেবারে হরিকোষের গোয়াল কেন সেই অপারেটর ভদ্রমহিলা আপনাকে বলেনি হুম বলেছি সর্বনাশ আপনি মাঝখানে আড়ি পাচ্ছেন নাকি প্লিজ প্লিজ কেউ নেই মিস গার্কি চক্রবর্তী আপনার সঙ্গে ওর বুঝি বিশেষ পরিচয় আপনার মাথায় কি ছোটখাটো কোনো প্রেমের গল্পের প্লট এলো হুম প্লট একটা এসেছে মাথায় আপনার সঙ্গে দেখা হলে ডেভেলপ করব কাল দেখা হবে কাল বিকেলে কি করছেন কাল কাল কলেজ তারপর ন্যাশনাল অ্যাবিতে পড়তে যাচ্ছি বেরোতে বেরোতে পাঁচটা বেজে যাবে পাশে কিন্তু হর্টিকালচার আমি তো ওখানে আপনার জন্য অপেক্ষা করব করবেন বাচ্চু বাবু বলি ও বাচ্চু বাবু কোথায় যাওয়া হচ্ছে সত্যি কথা বলো কোন মেয়ের সঙ্গে তোমার অ্যাপয়েন্টমেন্ট নেই মেয়ের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আমার জোলাবতী এই হাসালে আমার সঙ্গে চালাকি করো না মশাই তোমার চাল চলন দেখে আমি সব বুঝতে পারি চাল চলনে কি আবার ধরা পড়লো বাবা বাড়ি ফিরে জামা স্ত্রী জুতো পালিশ সে জীবন এসব কাজে ধাক্কা দিয়ে গেল না জোলাবতী ওয়ান্ডারফুল রিয়েলি ওয়ান্ডারফুল তোমার কাছে না কিরিটি রায় ব্যোমকেশ এরা সব শিশু তাহলে মেয়েটি কে সে কালো নীল চোখ করেক্ট লাইব্রেরি থেকে বেরিতে দেরি হয়ে গেল আপনাকে না দেখে ভাবছিলাম আমার দেরি দেখে আপনি হয়তো চলে গেলেন আমারও ঠিক একই অবস্থা আমি আপনার খোঁজে ওই দিকে চলে গিয়েছিলাম আসলে আমরা দুজনে ঠিক সময়ের অনেক আগে এসে পৌঁছেছি পৃথিবীর সবচেয়ে পবিত্র দৃশ্য আপনি বুঝি মায়ের খুব প্রিয় আমার মা নেই ক্ষমা করবেন আমি হয়তো অজান্তে আপনার বেদনার স্থানে আঘাত দিয়ে ফেললাম জানেন ছেলেবেলায় মায়ের ভালোবাসা পেলে হয়তো আমার জীবনটা এরকম ছন্ন ছাড়া হয়ে যেত না কেন আপনার বাবা আপনার দেখাশোনা করতেন না বাবাকে কাজের তাগিদে বাইরে বাইরে এত বেশি ঘুরতে হতো যে আমার দেখাশোনা করার সময় পেতেন না কি করে যে একটু একটু লেখাপড়া শিখলাম ভাবতেও অবাক লাগে কোন কলেজে পড়তেন রিপন না সায়েন্সে পড়ছিলাম শুনেছিলাম সায়েন্স না পড়লে না কোনো ভবিষ্যৎ নেই বেতাতা পুরুষ তখন কোথায় অলক্ষ্য পুরুষে এসেছিলেন কেন এই কথা বলছেন কেন জানেন আমি যখন ডিএসসিতে ফোর্থ ইয়ারে পড়ি বাবা একদিন এসে বললেন তোমাকে রাগও বলেছি আবার বলছি এই তোমার পড়াশোনায় খান্ত দাও একটা চাকরি বাকরির চেষ্টা দেখাও আমি আর থামতে পারছি না আমি কিন্তু আর একটা বছর কোনো রকমের পড়াশোনা করতে পারলে বিএসসিটা পাশ করে যেতাম তাতে করে কি হবে চারটে হাত পাকা যাবে নিজের চোখেই তো দেখছো কত এম এম এস সি ফাঁকা করে ঘুরে বেড়াচ্ছে অমিত পড়াশোনার বিলাস আমাদের মতো গরিবের জন্য নয় আমি অনেক চেষ্টা চরিত্রী করে আসামের চা বাগানে একটা কেরানির কাজ জুটিয়েছি যা মাইনে পাবো তাতে করে খেয়ে পরে তোমাকে কলকাতায় রেখে পড়ানো সম্ভব নয় তারপরে বাবা চলে গেলেন আসামে আর আমিও পড়াশোনা ছেড়ে
লক্ষ্মীর সাধনে মেতে উঠলাম। ওহ, একটুখানি ভালোভাবে পাঁচ পাঁচ জনে কত লোকের দরজাতেই না ঘুরে বেড়িয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। শেষকালে আমাদের পাড়ার খোকনদা একদিন আমাকে ডেকে পাঠালেন। শিবুদা, এই ছেলেটির কথাই আপনাকে বলছিলাম। ও আমার ছোট ভাইও বটে, ছাত্র বটে। দাঁড়িয়ে কেন, বসো না। ঠিক আছে, বেচারি ভাই অসুবিধার মধ্যে আছে, আপনার অফিসে কিন্তু একটা কাজের ব্যবস্থা করে দিতেই হবে। তা খবরের কাগজে স্টাফ রিপোর্টের কাজ করতে পারবে তো? আগে আপনি শিখিয়ে পড়ে দিলে নিশ্চয়ই পারব। বেশ, আমার ওখানেই লেগে পড়ো, আমি এডিটরকে বলে সব ব্যবস্থা করে দেবো। তবে মাইনেপত্র এখন সামান্যই পাবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, মানুষ নিজের যোগ্যতায় উন্নতি করে, ও করবে। বাচ্চু, তুমি থাকো কোথায়? ওই আমার এক বন্ধুর বাড়ির বৈঠকখানায়, রাত্রিবেলা শুই। আর খাওয়া দাওয়া? তোমাকে আর যেখানে সেখানে পড়ে থাকতে হবে না, মালপত্র নিয়ে কালই তুমি আমাদের এখানে চলে এসো। সেই থেকে ওই কাগজের অফিসেই লেগে রয়েছে। বন্ধুদের মধ্যে যে যা হতে চেয়েছিল হয়তো সবাই তা হতে পারেনি, কিন্তু অনেকেই কিছু না কিছু হয়েছে, কোথাও না কোথাও পৌঁছেছে। জানেন, আমারও অনেক স্বপ্ন ছিল, অনেক কল্পনা ছিল, কিন্তু সেসব কল্পনা শুধু কল্পনাই রয়ে গেল। মাঝে মাঝে আমার মনে হয় উই আর অল ক্রিচার্স অফ ডেস্টিনি, পুরুষকার কতটা অর্থহীন, মিনিংলেস। মেঘ জমছে আকাশে, চলুন। আর বলিস না, যা বৃষ্টি নেমেছে, গ্রামবাস একেবারে বন্ধ হয়ে গেছে, একটা ট্যাক্সি পর্যন্ত পেলাম না, এই একটা পথ হাঁটতে হাঁটতে প্রাণ বেরিয়ে গেল। কি বলছো বাবা? ছাতা নিয়ে বড় রাস্তা অব্দি জানা বাবা, তুই ছোটি বোধ হয় বাস স্টপে আটকে আছে, এটা নিয়ে জানা বাবা, ওকে নিয়ে আয়, লোকে ছেলে দৌড় হয়ে গেছে। অনেকক্ষণ ধরে একটা রবীন্দ্রসঙ্গীতের লাইন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কোন গানটা আন্দাজ করুন তো? কি জানি, কখন বাদল ছোঁয়া লেগে ছোঁয়াটুকু ঠিক আছে, আর সব দেখি। আমি ভাবছি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। বাবা, তাই নিয়ে আবার রঙের রসে জাল ভিন্ত বসছেন না তো? কেন, আপনি কি এর মধ্যে কোনো অন্যায় দেখেন? কি চুপ করে আছেন? কি বল, আমার কথার উত্তর দিন। জীবনে সব বড় বড় প্রশ্ন বোধহয় এক জায়গায় এসে নিরুত্তর হয়ে যায়। তোমার ঘরে তো কিছু লিখিস না, সাজানো করে সব ব্যাপারটাকে হালকা করে দেওয়ার চেষ্টা করিস না কাজে।
সারা শহর ধরে খুন যখন বোমা আর পাইকারে তাণ্ডব চলছে বাড়ির শুদ্ধ সকলে আমরা ভেবে মরছি এতক্ষণে মেয়ে বাবা রে বাবা সাংঘাত পড়ছো গো তুমি কাকা রাখতে তো তুমি ভারি কেয়ার করো তোমার জন্য মাকে আর আমাকে কথা শুনতে হয় হাজারটা মিথ্যা কথা বানি বানি বলতে হয় তোমাদের একটু ভয় কি আছে তাও বাবা আমি শুনছি খালি জানলে রক্ষে থাকবে না শূন্যে রক্ষে থাকবে না রক্ষে না থাকাতে যে কিনা সেটা একদিন আমার দেখতে ইচ্ছে করে থাক তোমাকে লেখতে দিতে হবে না যাও দয়া করে ভিজে জামা কাপড় গুলো ছাড়ো যাও তোমার আসবো তোমার একদম ভালো লাগে না তুমি তুমি বিশ্বাস করে দিলাম এ শুধু আমার চোখের নেশা বা দেহের আকর্ষণ নয় আমি আমি ফিল করছি যেন সেই মেয়ে যে আমাকে সহজে হার স্বীকার করতে দেবে না পেছিয়ে যেতে দেবে না হারিয়ে যেতে দেবে না সুপ্রভাত আরে আপনি এখানে হঠাৎ আপনাকে একটা সারপ্রাইজ দিতে ইচ্ছে হলো যদি অভয় জানা একটা কথা বলি দিলাম আজ কলেজে না গেলেন চলুন অনেক তুমি ঘুরে আসি খেটেছেন আজকে জেপির একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে আর তাছাড়া বাড়ির লোক জানতে পারলে আর রক্ষে থাকবে না আজ সকাল থেকে আকাশে মেঘার ওদের খেলা চলেছে একটু পরে আকাশ মেঘে ছেয়ে যাবে চেপির ইম্পর্টেন্ট লেকচার বাড়ির সব লোকেরা আজ নয় মেঘে তলে চাপাই পড়ে থাকে যাবে চলুন চলে গেছে একেবারে গ্রামের মধ্যে চলুন নেমে পড়ি সে কি এত আগে তাহলে পূর্বাটা দিলেন কেন খেয়া খুশ কন্ডাক্টর রোকে ভাই একদম রোকে যেন না হয় এরকম ভাবে হঠাৎ নেমে পড়ে বাসের লোকগুলো কি ভাবলো কে জানে কি আবার ভাবলো অনেক উপন্যাস প্রেমের গল্প দেখুন দেখুন কি সুন্দর ফুলগুলো কি নাম বলুন তো কি জানে বটানি আমার ফোর্থ সাবজেক্ট ছিল না আর তাছাড়া নামে কি আসে যায় যা সুন্দর তার সব সময় সুন্দর ফুল দেখলেই বুঝি চিনতে ইচ্ছে করে না সব সময় নয় তবে বর্তমানে একজনের শোভাবর্ধনে কাজে লাগাতে ইচ্ছে করছে সুন্দর দেখাচ্ছে Thank you.
কাজল, এই কাজল কসময় ঘুমাচ্ছিস কেন রে, খাবি না? খাওয়ার সময় হয়ে গেছে, হয়ে গেছে, ছেড়ে পার হয়ে গেছে। মাঝে আবার তোর কাকি ফিট হলো, কারণটা কি? ঠাকুর প্রসঙ্গে কি সব ঝগড়া টগড়া? আমি সব জানি না বাবু। না তুমি না শুনিনি, সন্ধ্যাবেলা থেকে গোলমাল, আমি একবারও ঠাকুর ঘর বাড়াতে পারিনি। আর শোন, খেয়ে উঠেই যেন ঘুমোস নি, তোর সঙ্গে আমার দরকারি কথা আছে, বুঝলি? আজ খাবি। কাজল, ও কাজল, ঘুমলি নাকি? না, ঘুমোবো কেন, সারা রাত তোমার মতো জেগে বসে থাকবে। জেগে জেগে রাত দেখানো হচ্ছে, একটু উঠবি? জানি না বাবা, কি বলবে বলেই ফেলো না। এই ফোনটা দেখ তো, কাজ সে করেছে পরে দেবো, পছন্দ হয় কিনা বল। কেনাকে তার ঠিক নেই, হঠাৎ পছন্দ বিবাহ হতে যাবে কেন? আর ভারী তো একখানে হাড়ি বানাবো, সে তোর গাছওয়ারি কথা আছে, চমৎকার মুখ আছে। বেশ তাই না হয় হলো, চমৎকার মুখ, রাত দুপুরে হঠাৎ একটা চমৎকার মুখ দেখাবার কি কারণ ঘটল? কারণ তুমি বড় হয়েছো, কারণ মেয়েকে বাদ দিয়ে মেয়ের বিয়ের ব্যবস্থা করা এখন আর সম্ভব নয়। সাংঘাতিক, আমি বেশ আছি বাবা, এখন ওসব হাঙ্গামা বাড়াতে যেও না তো। তোর কাকা বলছিলেন ছেলেটি আমেরিকা ফেরত, ভদ্র অমাইল আমেদাবাদে মোটামাইলের চাকরি করছে, রক্ষে কর সব ভদ্র অমাইক মোটা মাইনি ওসব আমার লোক। তাহলে ঠাকুরপোকে চেষ্টা করতে বারণ করে দেবো? বাবা রে বাবা, মেয়েটাকে যত দূরে পারা যায় বিদে করার ইচ্ছে তোমার। কলকাতা শহরে আর যেন মানুষ নেই, মানুষ যে কোথায় থাকে আর কোথায় থাকে না সে হিসেব করা খুব সহজ মেয়েদের। যদি কিছু না মনে করেন একটা কথা বলি? মনে করবো কেন, বলুন। সেদিন আপনার কথা শুনতে শুনতে আমার মনে হলো যে জীবন সম্বন্ধে আপনার অ্যাটিটিউডটা একটু পেসিমিস্টিক। ক্লিয়ার করে বলুন, অতীতে ব্যর্থতা ছাড়া কপালে তো আর কিছু জোটেনি। কিন্তু অতীত আর বর্তমান নিয়ে তো জীবন নয়, ভবিষ্যৎ আছে, সেটা সম্ভাবনাময় হবে, উজ্জ্বল হবে, এই বিশ্বাস রাখুন, দেখবেন দুঃখের দিন কেটে যাবে। অবশ্য এর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, তাই বলছিলেন ওসব ব্যর্থতা ট্যার্থতা ভুলে গিয়ে আবার নতুন করে পড়াশোনা আরম্ভ করুন না। পড়াশোনা করি না কে বললো আপনাকে? ডজন খানে খবরের কাগজ আর ডজন জার্নাল আমি রেগুলার পড়ি। বড় জার্নালিস্ট হতে গেলে শুধু খবরের কাগজ পড়লেই চলবে? ভালো লিটারেচার পড়তে হবে না, ক্লাসিক্স পড়তে হবে না? আপনি আমার কথায় খুব বিরক্ত হচ্ছেন, তাই না? একদম না। তাহলে কি ভাবছেন? ভাবছি এমন করে কেউ তো আমায় কখনো ইন্সপায়ার করেনি। আমাকে পঞ্চাশ টাকা দেবে? কেন, বই কিনবো? তার জন্য না, মানে ওই বুঝেছি, রিপোর্টারের জন্য। হুম, দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি? যদি রিপোর্টারের সঙ্গে রোজগারের ডেভেলপমেন্ট আমাকে রিপোর্ট করো। কি দাদি? ডরথি পার্কার, এজরা পাউন্ড, আলদাস হাক্সলি আর আর্নেস্ট হেমিংওয়ে দেখেন। আচ্ছা, আপনি একটু একটু নয় বার করে দিচ্ছি। দয়া করে আপনার পাঠশালা বন্ধ করুন, আমি আর পাচ্ছি না। লেখাপড়া না করে জার্নালিজম করতে লজ্জা করে না? লজ্জা? আপনি হাসালেন, শাস্ত্রে লিখেছে জার্নালিস্টদের লজ্জা থাকাই উচিত না। কি হল বাজে কথা, নিন আপনার জন্য গীতবিতা নান্দ। গীতবিতা? এবার কি আমার গানের স্কুলে পড়তে হবে? হ্যাঁ মশাই। তাহলে এই তানপুরা পাওয়া যাবে না?
আমার মুন্ডু পাবেন। শুনুন, যখন হাতে কোনো কাজ থাকবে না, বসে বসে কেবল এই গীতে বিতানে পাতা উঠে যাবে। দেখবেন আপনি অনেক কিছু ভাবতে পারছেন, অনেক কিছু কল্পনা করতে পারছেন। হাত ভাই থাক, আমার পায়েটায় হাত দেওয়া কেন? তুমি তো কাজল, আপনি আমায় চিনলেন কি করে? বাচ্চুর কাছে রোজ তোমার কথা এত শুনতে হয়। অমিত বাবু বাড়ি নেই, আমি একটা কাজে। আবার একটা বানানো কথা কেন ভাই? দিদির কাছে বুঝি আসতে নেই? এসো ভেতরে এসো। কি আমার ঘরদের দেখে মনে মনে খুব নিন্দে করছে তো? না না, আপনি কি বলছেন? সাজানো গোছানো কিছুই নেই ভাই, এই ডাইনিং রুমে আমার রাজত্ব। আর ওই যে রিচার্জ দিচ্ছ, ওইটি বাচ্চুর সিংহাসন, ওখানে বসেও লেখা পড়া যত রাজ্যের গল্প। একটু চাকরি নিয়ে আসে। না না, আমি খেয়ে এসেছি। আর তাছাড়া আমার না এক্ষুনি ইউনিভার্সিটিতে ফিরে যেতে হবে, একটা ক্লাস আছে। আচ্ছা, তোমাকে যদি কিছু না খাইয়ে ছেড়ে দিই, আমার ডাক্তার এসে কি ভাবে বলো তো? চলো বাচ্চুর ঘরে বসো, আমি এক্ষুনি। না না, আমি তো এখানেই বেশ আছি। ওই ঘরেই বসো, অনেক ম্যাগাজিন ট্যাগাজিন আছে। এসো ভাই। তুমি বসো ভাই, আমি এক্ষুনি আসছি। শুধু শুধু গল্প বলে আন্ডারস্টেটমেন্ট করছে কেন বাবা? মুখ তো দেখছি দু রকমই চলছে। দূর কোথায়, তখন থেকে প্লেট ধরে বসে আছি। কষ্ট করে বসে থাকার দরকার, ঠিক আমাকে দিয়ে দাও, সদ ব্যবহার হয়ে যাক। কেমন সৃষ্টি ছাড়া ফেলে দেখেছো? অতিথি এসেছে কোথায়, তাকে অনুরোধ করবি তাহলে আমায় দিয়ে দাও, সদ ব্যবহার হয়ে যাক। বুদ্ধি আছে বলে এই কথা বলছি, আজকালকার মডার্ন লেডিরা অত গাদা গাদা খায় না। তুমি একদম ব্যাক ডেটেড হয়ে আছো বোধা বৌদি। মডার্ন লেডিদের সম্বন্ধে আপনার প্রগাঢ় জ্ঞানের পরিচয় পেয়ে আপনাকে কিন্তু খুব সেফ বলে মনে হচ্ছে। না, আপনার মুখের অবস্থা দেখে আমি নিজের দৃষ্টিশক্তির উপর অতটা আস্থা ভালো না, অনেক কিছু কিন্তু আপনি কল্পনার চোখে দেখেন। হ্যাঁ তা দেখি বলে, কিন্তু কোনো কিছুরই কি অস্তিত্ব নেই বলতে চান? তুমি ভাই বরং বসে বসে খাও আর ঝগড়া করো, আমি ওর জন্য একটু খাবার নিয়ে আসি। আপনার দোলা বৌদি কিন্তু ডেঞ্জারাস লোক। ঘরে ঢুকে যখন তোমাকে দেখলাম, নিজের এত সৌভাগ্য আমি বিশ্বাস করতে পারছি না। নাম ধরে ডাকলাম বলে রাগ করতে করেছি তো রাগ, ভীষণ রাগ করছি। ভাবছি কি শাস্তি দেব। অর্থদণ্ড দাও। মানে আজ ইভিনিং শোতে একটা সিনেমা দেখলে কেমন হয়?
নিজের ভাইজি বলে বলছি না স্যার কিন্তু এমন ভালো মেয়ে আজকালকার দিনে আপনারা পাবেন না যেমন লেখাপড়ায় তেমনি স্বভাবে কাজু লক্ষ্মী যা সাইতে চট করে বুঝলে নি এ নিয়ে চিন্তিত করিস না নিচে কাকার বসে বোন আর আত্মীয় স্বজনের সবে অপেক্ষা করছে কেন বারবার এক কথা বলছো বলো তো আমি ওদের সামনে গিয়ে পটের দিবি সেজে বসতে পারবো না আমার ঘেন্না করে শোন এখন আর কোনো উপায় নেই কাকার বসের বোন হঠাৎ কলকাতায় এসেছে ওরা বোধহয় মেয়ে দেখতে চেয়েছিলেন তাই কাকা সবকিছু ঠিক করে ফেলেছেন তা আমার মত নিয়ে যখন কিছু করা হয়নি তখন আমি কাজল দেখি এখনো চুপ করে বসে আছিস ওদিকে তোর কাকা যে ভীষণ ব্যস্ত হচ্ছেন ও ওদের সামনে বেরোবে না বলছি আর কি হবে একবার ভেবে দেখেছিস এমনিতেই তো প্রতি পদে শুনতে হয় আমার প্রশ্রয় নাকি সব কুল্লায় যাচ্ছে আমার শ্যালকটি একটু অদ্ভুত প্রকৃতি সে বলে তোমরা নিজেরাই দেখে শুনে ঠিক করে নিও আমি আর নতুন করে কি দেখবো এ তো মডার্ন ছেলের মতো কথা হচ্ছে না তাহলে কি বিয়েতে মত নেই হ্যাঁ মত ঠিকই আছে তবে আজকালকার ছেলে তো মুখে কি আর গরজ দেখা ওরা যা জিজ্ঞেস করতে ভদ্রভাবে জবাব দিস কেমন তুমি ভেবো না মা লোক হাসানোর কাজ কাজের করবে না আর আপনাদের কাছে বলতে লজ্জা নেই আমাদের ছেলে আমেরিকা ঘুরে এলেও অনেক বিষয়ে বেশ শেখেলে সকলকে পায়ে হাত দিয়ে প্রণাম করবে এসো এখন ভালোই ভালো সব মিটলে বাঁচি কিছু চিন্তা করো না দিদি সব ঠিক হয়ে যাবে তোমার নাম কি কাজল বন্দ্যোপাধ্যায় তুমি তো এবছর এমএ পরীক্ষা দেবে হ্যাঁ কি গো ছোট গিন্নি তোমার কিছু জিজ্ঞেস করবার আছে নাকি আমি আবার কি জিজ্ঞেস করবো না না এই রান্না বান্নার ঘর সংসারের ব্যাপারটা তো তোমরাই ভালো বোঝো তাই জিজ্ঞেস করছিলাম ওসব কি আর জিজ্ঞেস করে জানতে হয় আজকালকার মেয়েরা লেখাপড়া করে রান্নাঘরে ঢুকবার সময় পাবে কখন আগে কথাটা ঠিকই কিন্তু ও মোটামুটি সবই জানে একটু আগে তোমার গানের খুব সুখ্যাতি শুনছিলাম তাই এবার একটা গান শুনিয়ে দাও একেবারে মধুর এলো সমাপ হয়ে যাক তুমি
শোনো, আমার বস চিঠি দিয়েছেন, তো এখন তোমার শোনার সময় হবে? সময় হবে না, কি বলছো ঠাকুরপো? ওরা বলছেন যে মেয়ে দেখে ওদের খুব পছন্দ হয়েছে, আর দেনা পাওনার ব্যাপারে আমরা যা দেবো তাতেই ওরা রাজি। এখন তোমার মতামতটা পেলে আমি ওদের লিখে জানিয়ে দিই। এরপরেও কি আমার মতামতের কথা ওঠে ঠাকুরপো? তুমি যখন উদ্যোগী হয়েছো আমি ধরিয়ে নিয়েছি অর্ধেক বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা রাজি একথাটা জানিয়ে দিই। হ্যাঁ কাজল, একবার নিচে চল তো। কেন মেসি? শাকরা এসে বসে আছে। শাকরা? হ্যাঁ, কার জন্য? যার বিয়ে তার জন্য। মা, এ বিয়ে বন্ধ করো। এই হুকুমটা আমাকে না দিয়ে তোমার কাকাকে দিলেই ভালো হতো, আর বিয়ের দিন সকালে বললে আরো ভালো শোনাতো। আমি আশা করেছিলাম যে আমার মতামত অন্তত একবার জানার চেষ্টা হবে। আশা করেছিলে? তোমার আশাটা এখনো বেশ উঁচু আছে কাজল। বুঝেছি, তুমিও কাকার দলে আমার হয়ে কিছু বলবে। একে রে, তুই কাঁদছিস তো কি রে? কাজল শোন, কাকা আমি বলছিলাম যে এসবের আর কোনো দরকার নেই। বিয়েতে কোনো ঘটা হয় তা বুঝি তুমি চাও না? না, আমি ঘটার কথা বলছি না, আমি বলছিলাম যে বিয়েটাই বন্ধ করলে। বন্ধ করার দরকার পড়েছে বুঝি? তা আমি তো অনেক দূর এগিয়েছি, এখন অর্ডার করো, কি করে বন্ধ করব? ওসব দেখে আর আমি কি করবো? আমি শুধু বলতে এসেছিলাম যে যে ওখানে বিয়ে হতে পারে না। আমিও তোমাকে বলছি এখানে বিয়ে হতেই হবে। আপনার চিত্তে সব, আমার কোন কথাই থাকবে না। কি বললে? আমার চেত? আমাকে তুমি অপমান করতে সাহস করো? জানো তোমাকে আমি জব্দ করে দিতে পারি? তা বোধ হয় পারেন। আপনি বড় জোর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন, অথচ তাতে আমি যত নাও হতে পারি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এ হ্যাঁ হ্যাঁ, নির্লজ্জ মেয়ে কোথাকার! কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে শিক্ষা পর্যন্ত তোমার হয়নি। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে শিক্ষা দিলেন কই? আমি একটু বেরোচ্ছি। তুই মনে করিস না মা, তোর কাকার সঙ্গে একজোট হয়ে আমি এই বিয়ের ব্যবস্থা করছি। তবে আমি বিশ্বাস করি এ বিয়ে তোর পক্ষে মঙ্গলের হবে। রে, ভালোবাসা কি হাওয়ায় ভাসে রে? জীবনে সুখী হতে গেলে দরকার আছে টাকা, দরকার আছে সামাজিক প্রতিষ্ঠা। তোমার সুখের ডেফিনেশনটা আমি মানি না মা। আমি বিশ্বাস করি ভালোবাসা আমাদের সমস্ত ঘাটতি পূরণ করবে, নইলে মানুষ ঘর সংসার করতে কি করে? ছি 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 ছি, তুমি এখনো ঘুমোচ্ছ? ঘুমোচ্ছি কোথায়, এমনি একটু শুয়েছিলাম। এই জন্যই না তোমার কোনোদিন কিচ্ছু হবে না। ওই যে কর্পোরেশনের কর্মচারীরা, ওই যারা রাত থাকতে উঠে ওই গ্যাস বাতি নেবায়, তারপর রাস্তায় জল দেয়, তাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল বলছো? নিজের ভবিষ্যৎ সম্বন্ধে কোনো মানুষ যে এত নির্বিকার হতে পারে তোমাকে দেখার আগে আমি কল্পনা করতে পারি। মেজাজটা খুব ভালো নেই বলে মনে হচ্ছে। একটা অক্রিয় সত্যি কথা বলবো, সহ্য করতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই। জীবনে কোনো কিছু পেতে গেলে মানুষকে অনেক কষ্ট স্বীকার করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, এভাবে শুয়ে থেকে কিছু হয় না। ম্যাম স্যার, একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। আমার মতো একজন গরিব জার্নালিস্টের অনিশ্চিত জীবনের মধ্যে তোমাকে টেনে আনা আমার উচিত হয়নি।
অপমান করছে। আমি তোমার টাকার মুখ চেয়ে বসে আছি, এ কদিনে তোমার এই কথা মনে হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে চাই, তুমি চাও না? কিন্তু আমি এও জানি যে অনেক টাকা পয়সা হলে মানুষের মন নষ্ট হয়ে যায়, আর তা আমি চাই না। আমি স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখি জানি? তুমি একজন প্রথম শ্রেণীর সাংবাদিক হবে, কত বড় বড় মানুষের সান্নিধ্যে আসবে, তাদের সঙ্গে দেশের নানা পরিকল্পনা, রাজনীতি, অর্থনীতি নিয়ে আলাপ আলোচনা করবে, জনপ্রিয় রাষ্ট্রনেতাদের সঙ্গে বিভিন্ন জনসভায় যাবে। দিনে দিনে তোমার কর্মক্ষেত্র আরো ব্যাপক, আরো বিস্তৃত হবে, কর্মজীবন তোমাকে দেশ দেশান্তরে টেনে নিয়ে যাবে। কথা, তোমার লেখা সমস্ত দেশ বিদেশের মানুষের মন প্রাণ জয় করে নেবে, সারা দেশ জুড়ে তোমার নাম ছড়িয়ে পড়বে। আমি যে এই দিনটির অপেক্ষায় আছি, কেউ যদি এসে বলতে না পারে যা আমি আসার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে। যে তুমি আর একটি মুহূর্ত নষ্ট করবে না, আমি তো কিছুতেই হতে দেবো না, আমার আমার যতটুকু শক্তি আছে সব দিয়ে আমি তোমাকে গড়ে তুলবো। আমার কাজের ব্যাপার নিয়ে তুমি অত মাথা খামাবে না, অত ভাববে না, অত মন খারাপ করবে না। করো প্রতিজ্ঞা করো, বলো প্রতিজ্ঞা করো। দাবাজ নেই বলে তোমার খুব দুঃখ না? বাড়িতে যে এভাবে স্বাধীনতার চাষ হচ্ছে এটা আমার জানা ছিল না। এ বিয়েতে তোমাদের যে মত নেই এ খবর তা আগে জানলে এরকম ঘরে বাইরে আমাকে অপমান হতে হতো না। তুমি বিশ্বাস করো ঠাকুরপো, তোমার অপমান হয় এমন কিছু করা কি আমার পক্ষে সম্ভব? বিশ্বাস আমি সবটাই করেছিলাম বৌদি, তাই দাদা গত হবার পর তুমি ডাকতেই আমি ট্রান্সফার নিয়ে তোমাদের বাড়িতে এসে উঠেছিলাম। এতদিন দায় দায়িত্ব সব বয়ে বেড়িয়েছি, আচ্ছা ঘটলো তারপর আর নিজের মান ইজ্জত বজায় রেখে তোমাদের বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এসব তুমি কি বলছো ঠাকুরপো? একটা ছেলে মানুষ মেয়ের উপর রাগ করে নিজেদের বাড়ি ছেড়ে তুমি চলে যাবে? বাড়িটা যে দাদার টাকায় তৈরি এই খবরটা তোমার মেয়েরা প্রতি পদে আমাকে বুঝিয়ে দিচ্ছে, আর সেটা বুঝতে পেরেছি বলি আমাকে নিজের ব্যবস্থা নিজে করে নিতে হচ্ছে। এই এক জোড়া হাতের মধ্যে তো যে সাদা পৃথিবীটা ধরা যায় এই রহস্য আমার আগে জানা ছিল না। আমিও জানতাম না যে হাত দেওয়া মানে সব দেওয়া সব পাওয়া। আজ তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। এখন তো আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব নয়, তুমি এভাবে কাজকর্ম করো আর আমিও পরীক্ষাটা দিই নি। এর মধ্যে কিন্তু আমরা কেউ কাউকে বিরক্ত করবো না, কারণ সে কি এতদিন তোমাকে না দেখে থাকবো? সে তুমি আর এসব কথা বলবে না, ভাববে না। এই যে মেয়ে ফেললেন দয়া করে। আরে তুই ভেবেছিস কি দু চারটে পাশ করেছিস বলে কি মেয়ে জন্ম খুঁজে গেছে? ব্যাটা ছেলে হয়ে গেছিস? ছেলে কোথায় এতক্ষণ? রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম, তা তো দাঁড়াবি, আস্তারে আস্তারে তোর মরণ বার বেড়েছে। তুমি সরো কাকি, আমার খুব ঘুম পাচ্ছে। তা তো পাবে, রাত দশটা অব্দি আড্ডা মেরে ঘুম পাবে না? তোকে আমি বলে রাখছি কাজল, কাকার সঙ্গে সাবধানে কথা বলবি, বেশি তেজ দেখাতে যাস না, রেগে আগুন হয়ে আছে। আগুন হয়ে আছেন তো কি করবেন, মারবেন? না তার দরকার হবে না। একটু আগে আমি তোমার মাকে বলছিলাম যে তোমাদের দায়িত্ব আর রাখা আমার পক্ষে বোধ হয় সম্ভব হবে না, যত শিগগির পারি অন্য ব্যবস্থা আমাকে করতে হবে। Thank you.
আপনারা বড় ভাই কাজ করুন, রিপোর্টটা পাঠিয়ে দিন, আমরা ছাপিয়ে দেবো। আচ্ছা ধন্যবাদ। এটা বলতে বলছিলাম নরেন দা, কাল তো ইউনিভার্সিটির স্টুডেন্টের সামনে একবারে রীতিমতো ব্যাটল খেলবো, তার খুব কোনো রকম মাথা ব্যথা করছে। আজকে কপালে কি আছে জানেন? রিপোর্টার বলছি, বলো। কখন অফিস এলে? সে তো কোন সকালে। এই শোনো, তুমি একবার গঙ্গার ধারে মানে ওই গোয়ালিয়র গেটের কাছে একবার আসতে পারবে? খুব কম, এখন যে ভীষণ ব্যস্ত। কি ব্যাপার হলো তো? পরে বলবো, তুমি এসোই না প্লিজ, এসো, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো। ঠিক আছে। কি ব্যাপার হঠাৎ এত জোর তোলো? কই ফিরে চাও না, আগে চোখ বন্ধ করো। অর্ধেক না পুরো? দুষ্টুমি করো না, বন্ধ করো বলছি। করলাম। হাত পা তো পাতলাম। এটা কি কি বস্তু দেখো? আরে বাবা, একেবারে হিস্ট্রির প্রফেসর, 500 টাকা মাইনে। অত টাকা নিয়ে কি করবে? কেন, দুজনে মিলে উড়িয়ে শেষ করতে পারবো না? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।